হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের সামনে নতুন একটি ইউনিভার্সিটি নিয়ে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো আপনাদের কাছে দিচ্ছিলাম, সেই ইনফরমেশন নিয়ে আশা করি অনেকেই উপকৃত হয়েছেন। তো যদি আমাদের ইনফরমেশনগুলো নিয়ে আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকে আমরা ইউনিভার্সিটি অফ স্টার্লিং ইউকে সম্পর্কে জেনে আসি। তো চলুন আমরা ঘুরে আসি ইউনিভার্সিটি অফ স্টার্লিং ইউকে থেকে। ইউনিভার্সিটি অফ স্টার্লিং একটি পাবলিক ইউনিভার্সিটি, এটি স্কটল্যান্ডে অবস্থিত স্টার্লিং সিটিতে। এটি 1967 সালে রয়্যাল চার্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি সাধারণত সব সাবজেক্টের উপরই নির্ভর করে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে। স্টার্লিং প্রথম ইউনিভার্সিটি, 400 বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি যেটা বললাম, 1967 সালে এটি আপনার ইউনিভার্সিটির মর্যাদা পায়, কিন্তু আজ থেকে 400 বছর আগেই এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে। তো ইউনিভার্সিটিতে আপনারা কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন আর কোন কোন সাবজেক্টে আপনি যেতে পারবেন সে সম্পর্কে এবার আমরা জেনে আসি। এই ইউনিভার্সিটিতে 4টি ফ্যাকাল্টি আছে এবং স্টার্লিং ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড স্টার্লিং গ্র্যাজুয়েট স্কুল, আরও এই দুইটি স্কুলের মাধ্যমেও স্টুডেন্টদেরকে শিক্ষাদান করে থাকে। এছাড়াও এই ইউনিভার্সিটির স্পেশাল কিছু রিসার্চ সেন্টারও আছে যেগুলোর মাধ্যমে স্টুডেন্টরা শিক্ষা নিয়ে থাকে। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে এবার আমরা জানবো। ইউনিভার্সিটির র্যাঙ্কিং ন্যাশনালি 45 এবং গ্লোবাল র্যাঙ্কিং যদি আমরা ধরি 801 থেকে 900 মধ্যে। তো বন্ধুরা, আপনারা জানলেন ইউনিভার্সিটি অফ স্টার্লিংয়ের র্যাঙ্কিং এবং কী বিষয়ে পড়তে পারবেন। তো এবার আমরা চলুন জানি ইউনিভার্সিটি অফ স্টার্লিংয়ে যেতে হলে আপনার কী কী প্রয়োজন। তো আপনারা যারা ইউনিভার্সিটি অফ স্টার্লিংয়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন যে নেক্সট সেশনে আপনি যাবেন, তাহলে আপনাকে কী করণীয়। তো ফার্স্টে আপনার করণীয় হলো যে ইউনিভার্সিটি অফ স্টার্লিংয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার ডিজায়ার সাবজেক্টটি আছে কি না এবং হলো আপনার এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট কী সেই সব সম্পর্কে আপনি জানবেন। তো ধরুন আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যাবেন, তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোন সাবজেক্টটি আপনার আছে, আবার দেখা গেছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলো আছে কি না, সেই সাবজেক্টটি আছে কি না যেটিতে আপনি যেতে চাচ্ছেন। তো আপনাকে ফার্স্টেই তাহলে জানতে হবে এই ইউনিভার্সিটিতে যেতে হলে আইএলটিএস লাগবে কি না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট দিয়ে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি হলো বাংলাদেশে অনেক স্বনামধন্য কনসালটেন্সি আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমাদের যদি হেল্প লাগে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করবেন, অবশ্যই আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার যারা আপনারা ওখানে যাবার পরে চিন্তা করতেছেন যে এখানে স্কলারশিপ পাবেন কি না, আবার হলো আপনি ওখানে জব ফ্যাসিলিটি কেমন বা থাকতে পারবেন কি না সে সম্পর্কে আলোচনা করব। তো সেখানে আপনার হলো স্কলারশিপ অপরচুনিটি, প্রতিটা ইউনিভার্সিটির কিছু ক্রাইটেরিয়া থাকে, যদি আপনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন। এছাড়া আপনি পড়া অবস্থাতে ইউকের রুলস অনুযায়ী আপনি কাজ করতে পারবেন বা পার্ট টাইম। এছাড়া আপনি পড়ার শেষে 2 বছরের PSW পাবেন। তো অনেকে চিন্তা করে যে আমি এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখলাম মোটামুটি একটু বেশি আছে, আমি 100 মধ্যে যাচ্ছি, যেহেতু ইউকেতে 100 মধ্যে র্যাঙ্কিং আছে ইউনিভার্সিটি থেকে পড়লে যদি আমার জব না হয়। তো বন্ধুরা, আপনারা এসব যদি চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই সেই চিন্তাটা আপনার ভুল ধারণা হবে। এই ইউনিভার্সিটি একটি ওয়েল ইকুইপড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে যখন আপনি গ্র্যাজুয়েশন শেষ করবেন তারপরে অবশ্যই আপনি জব ফেয়ারের মাধ্যমে আপনি জব পেতে পারেন, কারণ ইউকের ইউনিভার্সিটিগুলো আপনার হলো গ্র্যাজুয়েশন শেষে আপনাকে রিক্রুট করার জন্য অনেক আপনার রেজাল্ট অনুযায়ী এবং আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী তারা প্রস্তুত থাকবে। এছাড়াও অনেকে চিন্তা করে যে এই ইউনিভার্সিটিতে যাবার পরে কি আমাকে দেশে ব্যাক করে আসতে হবে, আমি কি সেখানে ডাবল মাস্টার্স বা PhD করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ডাবল মাস্টার্স এবং PhD করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানানোর অনুপ্রাণিত করবেন, এবং পরবর্তী কোন ইউনিভার্সিটি বা কোন কান্ট্রির কোন ইউনিভার্সিটি আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমরা সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দিব। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি কি IELTS ছাড়াই ইউকে তে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC MOI ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকে তে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে আজই রেজিস্ট্রেশন করুন। সাঞ্জেন এডু লিমিটেড।